ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته এ রাসূল তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের উপরে যা অবতীর্ণ করা হয়েছে তুমি তাই মানুষের মাঝে পৌঁছে দাও তুমি যদি এরূপ না করো তবে তুমি তার রিসালাত পৌঁছাবে না আল্লাহ তোমাকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন নিশ্চয়ই আমরা অস্বীকারী সম্প্রদায়কে সঠিক পথ দেখান না এই আয়াতের আলোকে আজকে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক ইল্লা বিল্লাহ লেকিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে রাসূল ইয়া আইয়ুর রাসূল হে রাসূল আল্লাহ বলছেন ডাকছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা তোমার অবতীর্ণ করা হয়েছে যা দেওয়া হয়েছে তুমি তাই মানুষের কাছে পৌঁছে দাও কাকে বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য কোনো ব্যক্তি নিয়ে কোনো পীর বুজুর্গকে কথা বলতে হবে মনে করো তারা আপনি বুঝতে পারছেন কোনো পীর বুজুর্গকে না কোনো মুহাদ্দিস কোনো ইমাম কাউকে জি না অন্য কোনো নবীকে না শাফি মালিকি হাম্বলি কোনো ইমামকে নয় মুসা আলাইহিসসালামকে জি না কোনো কাউকে নয় কাকে বলছেন শেষ নবী যিনি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট বলছে যে ইয়া আল্লাহর রাসূল হে রাসূল শোনো বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমার উপর যা অবতীর্ণ করা হচ্ছে মানুষের মাঝে তুমি তাই পৌঁছে দাও অন্য কিছু না বেশি কোন কাজ ছাড়া অন্য কিছু না যেটা দেওয়া হয়েছে সেটাই অন্য কোনো কিছু দেওয়ার কথা বলা হয়নি আজকে সমাজের মাটিতে দাওয়াতি কাজ চলছে আলহামদুলিল্লাহ আজকে মাহফিলের সময় বাংলাদেশে আর মাহফিলের সময় এরপরে মাহফিলের সময় হবে ইন্ডিয়াতে এভাবে একে একে বিভিন্ন দেশে দেশে মাহফিল চলছে চলছে দাওয়াতি কাজ চলছে অনবরতভাবে বাংলাদেশের কথাই বলি এখন 95% জেলাতে মাহফিলের ধর পড়েছে বক্তার আলহামদুলিল্লাহ অভাব নেই কোনো বক্তা হক কথা বলে বলার মাধ্যমে ইটপাটকে শোনা খেতে হচ্ছে কোন বক্তা বক্তব্য প্রদানের মাধ্যমে মহিলাদের নিয়ে চক্ষু দিয়ে অশ্রু বিসর্জন ঝরাচ্ছেন আবার কোন বক্তা বক্তৃতার মাধ্যমে লাখো টাকা কামাচ্ছেন বক্তার অভাব নেই অনেক বক্ত সমাজে সরাসরি আলহামদুলিল্লাহ আল্লাহকে শুক্রিয়া যে হক প্রচার করতে পারছি আল্লাহ তাআলা তো হকটা আমাদের বুঝার তৌফিক দিয়েছেন হকটা দিলে প্রবেশ করে দিয়েছেন মানুষের মাঝে পৌঁছাতে পারছি বেশি কথা হোক গালি হোক চার দল হোক যাই হোক না কেন মানুষের কাছে পৌঁছাতে পারছি এটা আমার কাছে সবচেয়ে বড় শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা না করি গল্প না করি মহিলাদের কান্নার চোখের পানি না করি অন্য কোনো কিছু না করি পীরের ব্যবসা ধরে আমরা লাখ টাকা কামায় রোজগারের পথ তৈরি করি এটা করি না তাওয়াক্কুল আল্লাহর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা দিয়েছেন সেটা মেনে ও বুঝে যতটুকু জানি অতটুকু পৌঁছানোর চেষ্টা করি কম বেশি করি না কম বেশি করার চেষ্টা করি না সমাজের মাটিতে হাদিস হাদিস তো হাদিসই তাই না মনে করেন মধু মধু মধুই কিন্তু মধু কেউ কেনার আগে আগে বলে যে খাঁটি মধু কেনার আগে বলেন কারণ ওটাতে ভেজাল প্রবেশ করেছে বাজারে কোনো সম্পত্তি কিনতে গেলে অথবা কোনো মাল ক্রয় করতে গেলে আগে শুনি এটাকে খাঁটি সরিষ আসতে হবে দোকানদারের কাছে আগে শুনি আমি কারণ আমি এত বেশি ভালোটা পাওয়ার চেষ্টা করি এত বেশি ভালোটা খাওয়ার চেষ্টা করি আমার শরীরকে আমি খারাপ কোনো খাদ্য খাবার দিতে চাই না আমি মানুষ চাই ভালোভাবে বাঁচতে পেটটাকে ভালোভাবে পূজা করতে ভালোভাবে খাদ্য খোরাক দিতে টার্গেট একটাই ভালো খাওয়ার মাধ্যমে শরীরটাকে সুঠামদের অধিকারে করব ঠিক ততরূপ হাদিস ও হাদিস কিন্তু সমাজের মাটিতে আজকে হাদিসকে বিভিন্ন ভাগে বিভক্ত করে ফেলেছে সই হাদিস জাল হাদিস জয়ীফ হাদিস ঠিক ততরূপ আমাকে ইমাম আমল আখলাক সার্বিক ক্ষেত্রে মানার ক্ষেত্রে সঠিক হাদিস কোনটা সঠিক চলা পথ কোনটা আমাকে এটাও নজর রাখতে হবে ইমান যদি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে হাজার ভালো খাদ্য খেয়ে শরীরকে সুঠাম দেহ অধিকারী করে কবরে সাপ দিবে না
কবর আপনাকে সাপ দিবে না, কবরে বাঁচার সুযোগই নেই। আপনি ভালো খাবার খাচ্ছেন, সুটামতে অধিকারী হচ্ছেন, আমি চাই খাদ্য হালাল খাদ্য চাই, আমি খাদ্য চাই খাঁটি সরিষার তেল চাই, আমি মধু চাই খাঁটি মধু চাই। মধুর ক্ষেত্রে যদি দ্বিভাগে বিভক্ত করা হয় আর যদি খাঁটিটাই বেছে নেওয়া হয়, আর হাদিসের ক্ষেত্রে আপনাকে সেটাই লক্ষ্য রাখতে হবে, কোনটি ভালো হাদিস কোনটি খারাপ হাদিস, কোনটি ভালো হাদিস কোনটি খারাপ হাদিস সেটা আপনাকে বুঝতে হবে, বুঝে আপনাকে সেটাই মেনে নেওয়া জরুরি। সম্মানিত উপস্থিতি মাসুদের মুসল্লি, হাদিস সমাজের মাটিতে তিন ভাগে বিভক্ত, একটা সহি হাদিস, একটা জয়ীফ হাদিস, আর একটা জাল হাদিস পরিচিত। আচ্ছা, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা ও কাজ মনুসম্মতি দিয়েছেন তার বাইরে আমাদের করার কোনো অধিকার আছে? না। কোনো অধিকার আছে? জি না, আছে। আমার বড় পীর আমাকে এমন কথা বলেছেন, এটা কেন মানবো না? উনি তো বড় পীর সাহেব, আমি কেন মানবো না? মানবো না কেন এটা প্রশ্ন। আলেমে দিন বলেছেন, আমি মানবো না কেন? আমাকে মানতে হবে। কে বলেছেন? আলেমে দিন। আমি আলেমে দিনের কাছে আমি অন্ধ, আমি পীর বুজুর্গকে পা ধরে ফেলেছি, তার আমি বায়াত নিয়েছি, আমি তার কাছে অন্ধ। তিনি আমাকে যেটা যাই বলেন আমি সেটাই মানি। পীর সাহেব যদি আপনাকে বলে, এই শোনো আমার বাড়ির পিছনে আমি পাঁচ কাঠা জমি বিক্রি করব, পীর সাহেব আপনাকে বলেছে, পীরকে আপনি যত ভালোবাসেন না কেন, পীর আপনাকে যে কথাই বলুক যে কথাই মানেন না কেন, পীর যদি আপনাকে বলে যে আমার বাড়ির পিছনে পাঁচ কাঠা সম্পত্তি আছে, কাগজপাতি নেই, বিক্রি করবো 2 লাখ টাকা দাম, পীর কাকে বলবেন সব মানি? এটা মানবো না, আমার দলিল চাই, দলিল আমার চাই, প্রমাণ আমার চাই। ও, দুনিয়ার সম্পত্তির ক্ষেত্রে আপনি ভালো দলিল বুঝেন, আখিরাতের আমল আখলাক চরিত্র মানবেন, তখন দলিল লাগবে না? অযথা পেয়েছেন, ইসলামকে ত্রিশুদ্ধার মনে করা যাবে না, ইসলামকে মূল্যায়ন করতে হবে, আমল আখলাক চরিত্র আকিদা সব ক্ষেত্রে মানার ক্ষেত্রে আপনাকে ইসলাম সমাধান দিয়েছেন, অতএব কোন পীর বুজুর্গ দিনের কথা মানা চলবে না। সেই হাদিস, আচ্ছা ইসলাম জয়ীফ মানে কি? দুর্বল, যিনি মাজুর, জয়ীফ মানে দুর্বল। আচ্ছা ইসলাম কি দুর্বল? ইসলাম কি দুর্বল? জি না। ইসলাম যদি দুর্বল না হয় তাহলে আমরা কেন জয়ীফ হাদিস মানব? আমরা কেন জয়ীফ হাদিস মানব? জয়ীফকে আমাকে মানতে বলা হয়েছে? জি না। আর জাল মানে কি? ওটা তো মানাই যায় না, জাল মানে তার কোনো ভিত্তি নেই, আর জয়ীফ মানে দুর্বল। আমার ইসলাম আমি মজবুত সহকারে বলি, আমি হুঙ্কার দিয়ে বলি, বাঘের গর্জনে বলি, আমার ইসলাম সবল ইসলাম, আমার ইসলাম জয়ীফ নয়, আমার ইসলাম দুর্বল নয়, সবল ইসলাম মানি আমি। অতএব কোন জয়ীফ মেলে আলহামদুলিল্লাহ, এখান থেকে বছর দুয়েক আগে আলেম মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আল্লাহুম্মা আমিন। তিনি একটি বিষয়ে ফতোয়া দিয়েছিলেন, আমার উস্তাদ সমতুল্য, তিনি একটি ফতোয়া দিয়েছিলেন যে একটা বিষয় নিয়ে, একটা এফতলাফি বিষয়, এফতলাফি বিষয় নিয়ে তার কাছে ফতোয়া জানা হলো, তিনি সেই ফতোয়াটি বর্তমানে দিচ্ছেন যে সহি হাদিস লিখে দেওয়া হয়েছে, যে সমাজের কাছে শুনছি এটা সহি, এটা সহি, কিন্তু আপনাদের মুখে শুনছি এর মধ্যে কিছু এফতলাফ রয়েছে, সমস্যা রয়েছে, মত পার্থক্য রয়েছে, আপনি বলুন। আলেম তখন কোনো উত্তর না দিয়ে তিনি নিচে এভাবে লিখে দিচ্ছেন, জয়েফকে সমাজ থেকে দূরে ফেলে দিতে চাচ্ছেন, সোয়েবকে সমাজ থেকে একবার বাদ দিতে চাচ্ছেন। এটা আমাদের এই সমাজেরই আলহামদুলিল্লাহ বড় মহাদিস ছিলেন, বড় আলেম দিন ছিলেন, তার মুখের ভাষ্য মুখের কথা এটাই, তার লেখনীতে ফুটে উঠে দিয়ে ফুটে তুলে দিয়েছেন যে সোয়েব বাদ দিতে চাচ্ছেন। আপনি বলুন, এ আলেমকে সম্মান করা যেতে পারে, ভালোবাসা যেতে পারে, শ্রদ্ধা করা যেতে পারে, এই কথা মানা যাবে না? কারণ কি? ইসলাম কি দুর্বল? দুর্বল নয়। ইসলামকে যদি আমরা দুর্বল ভাবি, ইহুদি খ্রিস্টান সুযোগ পেয়ে আপনার ইসলামকে খুশু কাটা করে দেওয়ার চেষ্টা করবে, আর চেষ্টা করবে না, বাদ দিলাম করছে, ইসলামকে একে একে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করছে, ইসলামকে পায়তারা করছে, খুব সুন্দর সুকৌশলে আমল আখলাক আকীদা সব কিছুকে নষ্ট করে দেওয়ার জন্য মুসলমানকে খুব সুন্দর সুকৌশল নিয়ে চেষ্টা করছে কিভাবে ইসলামকে সমাজ থেকে মুছে সাফ করে দেওয়া যায়। কিন্তু বিশ্বাস করি, হক পক্ষে আলম যদি
যদি থাকে একজন বাংলার মাটিতে, হংকংয়ের আলেম যদি থাকে একজন বিশ্বের মাটিতে, এই সময় একজন হংকংয়ের আলেম দিয়েই বাতিলকে ছয়লাভ করে দেওয়া যাবে সম্ভব। বিশ্বাস করি, এই সময় বিশ্বাস করি, আমি এটা বিশ্বাস করি, একজন যদি সৈয়াকিদার মানুষ একটি এলাকায় বেঁচে থাকে, বাতিল কাঁপবে কাঁপবে ইনশাল্লাহ। বিশ্বাস করি, কোনোদিন বাতিল মাথা চলা দিয়ে উঠতে পারবে না, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি। সান্নাত বাসতে মুসল্লি, আমাদেরকে ভালোবাসতে হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কথা কাজ সমাজের মুখে প্রচার করতে হবে, অন্য কোনো ব্যক্তির কথা কাজ প্রচার করা যাবে না। একজন বক্তা সাহেব মাহফিল করছেন, বক্তৃতা দিচ্ছেন, খুব সুন্দর শুনলো কণ্ঠ সহকারে, আসলে আমাদের বক্তব্যকে শোনে না, আমাদের বক্তব্যকে ভালোবাসে না। কারণ কি, আমরা খোলা মাঠে খোলা কথা বলি, সুদ দিয়ে মহিলাদের কাতারে কথা বলি না, মনে করি, আমরা এটা মনে করি যে হক কথা বলার মাধ্যমে, সুন্দর সুকৌশলে কোনো কথা বলার মাধ্যমে মানুষকে যদি সই পথে নিয়ে আসা যায়। আমরা চেষ্টা করি না যে মানুষকে চক্ষু দিয়ে অশ্রু বিসর্জন ধরিয়ে, মানুষকে কাঁদিয়ে কোনো কথা বলে আমি তার থেকে তার মনটা বুঝতে চলে গেলাম, কিন্তু আমার দাওয়াত পৌঁছালো না, আমরা কষ্ট করি না। আসার পথে বাসে ওয়াশ ছেড়ে দিয়েছে, আমার পাশে এক ভাই বসে আছেন, তিনি বলছেন, ভাই বক্তা সাহেব ওয়াশ করছেন, কিছুই বুঝতাম না, কিছু বুঝতেই পারছি না, শুধু সুর দিয়ে কণ্ঠ দিয়ে বক্তা সাহেব বক্তৃতা দিয়ে যাচ্ছেন, কিন্তু কিছু বুঝতে পারছি না। এখানে আপনার আমার কথা কি হতে পারে বলুন? সমাজের বুকে যদি এভাবে বক্তা সাহেবের বক্তৃতা চলে, তাহলে হক তো মুছে যাবে, এটা এভাবেই চলে যাবে। অথবা মনে করি, বিশ্বাস করি, হক পন্থী আলেম, এটা অন্তর থেকে বিশ্বাস করি, হক পন্থী আলেম যদি বেঁচে থাকে একজন, ইনশাআল্লাহ বাতিল কখনো মাথা ছাড়া দিতে পারবে না, ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদ মুসল্লি, যে বিষয়টা বলছিলাম যে বক্তা সাহেব বক্তৃতা দিচ্ছেন, পর্দার আলেম আবন, আপনারা একটু লক্ষ্য করে শুনুন, যদি আপনাকে স্বামী খুব বেশি পিটাই, আপনার শেখা দেয়, আপনার শরীরে যদি লাঠি পিটা লাঠি চার্জ করে, তাহলে শেখা দেওয়া স্থানগুলি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যদি আপনি স্বামীর বাড়িতে, যদি আপনি আপনার বাপের বাড়িতে গিয়ে না বলেন, পর্দার আড়ালের বাবন আর সামনে শ্রোতা মন্ডলী সুন্দর করে বক্তব্য বক্তা সাহেব শোনার পরে সুবহানাল্লাহ বলে চিৎকার দিয়ে উঠছেন, কি বলছে, যে আপনার স্বামী আপনাকে যে স্থানগুলি শেখা দিয়েছে, এই স্থানগুলি যদি আপনি কাউকে না বলেন, বাপের বাড়ি থেকে নালিশ না করেন, তাহলে আপনাকে শেখা দেওয়া স্থানগুলি জান্নাতে সুপারিশ করবে। পিছন থেকে একজন সচেতন মানুষ, সচেতন মুসল্লি, তিনি বলছেন শেখা দেওয়া স্থানগুলি যদি জান্নাতে নিয়ে যাই, যে স্থানগুলি শেখা পড়েনি এগুলো যাবে কোথায়? বক্তা সাহেব বলছেন এগুলি কিতাবে তো লেখা নাই, কিতাব পড়া মৌলবী, এটা কিতাব পড়া মৌলবী, কিতাব পড়া মৌলবীর অবস্থান যদি এটা হয়, কোরআন হাদিস মুছে দেওয়ার সম্ভব নয়, এটা যদি কিতাব পড়া মৌলবি হয়, এই মৌলবি ব্যবসাবাদী মৌলবি, এ কথা বলতে আমি বিন্দুমাত্র দ্বিধাবোধ করি না। এ মৌলবির সমাজে টিকে রয়েছে শুধুমাত্র ছুটির জোরে, পার্থের জোরে, আমি বিশ্বাস করি। এই মৌলবি বলেন, এই বক্তা বলেন, সমাজ থেকে তুলে দেওয়ার একটাই মাধ্যম, জনগণকে সচেতন হওয়া লাগবে। দল টিকে বিভিন্ন দল রয়েছে বাংলাদেশে, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, যত অনেক দল রয়েছে বাংলার মাটিতে, প্রত্যেক দল চেষ্টা করে তাদের জনগণকে ধরে রাখার মাধ্যমে, সুকৌশলে টিকিয়ে রাখার জন্য তাদের দলকে সুন্দরভাবে টিকিয়ে রাখবে। কিন্তু আমরা দলকে টিকিয়ে রাখার চেষ্টা করি না, আমরা চেষ্টা করি দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে জনগণকে সচেতন হওয়া লাগবে। আমরা দলে বিশ্বাসী নই, আমরা মতপার্থক্য মতানৈক্য বিশ্বাসী নই, আমরা বিশ্বাসী দাওয়াত প্রচার করবো খোলা মাঠে, কথা বলবো খোলা মাঠে, এবং বোঝা ও জানার বোঝার ক্ষেত্রে জনগণকে সচেতন হওয়া লাগবে। কারণ আমার আকিদা পীরের আকিদা নয়, আমার আকিদা বাতিলের আকিদা নয়, ভালোবাসার ক্ষেত্রে আমি ভালোবাসি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ভালোবাসার ক্ষেত্রে মানার ক্ষেত্রে লক্ষ্য করি ফলো করি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ হাদিস তো স্পষ্ট, হাদিস তো স্পষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুত্তাকি কলেজের ব্যক্তি হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত
তোমার পিতা মাতা সন্তান সন্তানাদি সব কিছু চেয়ে আমি মোহাম্মদ আমাকে বেশি না ভালোবাসবে আমি মোহাম্মদ আমাকে বেশি না ভালোবাসবে পিতা মাতা সন্তান সন্তানাদি সব কিছু চেয়ে আমি মোহাম্মদ আমাকে বেশি না ভালোবাসবে কাকে বাপকে বাপ মা সন্তান সন্তানাদি সব কিছু চেয়ে ভালোবাসতে হবে কাকে কাকে ভালোবাসতে হবে হাদিস কোন আপনাকে বোঝাতে পারেনি নিষ্কাতের হাদিস প্রথম খণ্ডের শুরুর দিকে আবার বলে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুমা বাইনাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আসমাইন তোমরা ততক্ষণ পর্যন্ত মুত্তাকি ও পরহেজগার ব্যক্তি হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত পিতা মাতা সন্তান সন্তানাদি সব কিছু চেয়ে আমি মোহাম্মদ আমাকে বেশি না ভালোবাসবে বুঝাতে পারছি মনে হয় কাকে বাপ মা সন্তানকে সব কিছু চেয়ে ভালোবাসতে হবে কাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহলে এখানে আবু বকরের কথা বলা হয়েছে ওমরের কথা বলা হয়েছে উসমানের কথা বলা হয়েছে কারোর কথা বলা হয়নি একমাত্র একজন ব্যক্তি মহামানব সিনি হলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের বর্ণনা অনেক হয়েছে আজকের ছাত্রদেরকে পড়ানো হচ্ছে আলেম প্রথম বর্ষের নূরুল আনোয়ার এর 33টাতে আবু হানিফা তিনি সালাত আদায় করতেন এক পা উঁচু করে কোরআনটা সম্পূর্ণ করে ফেলতেন আবু হানিফা 40 বছর যাবৎ তিনি এক উজুতে তিনি সলাত আদায় করেছেন আবু হানিফা সলাতের মধ্যে এক রাত্রে তিনি কোরআনটা সম্পূর্ণ করে ফেলেছেন এক পা উঁচু করে এটাও তো দাওয়া এটাও তো দাওয়া ছাত্রদেরকে পড়ানো হচ্ছে ছাত্রদেরকে পড়ানো হচ্ছে এই দাওয়া কি গ্রহণ করা যাবে এটা কার কার কথা আবু হানিফাকে ইন্ডিকেট করে ছাত্রদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে ছাত্ররা শোনো আবু হানিফা এমন ছিলেন তিনি এমন ছিলেন তিনি এমন ছিলেন তার জীবনকাল এমন ছিল 40 বছর যদি তিনি এক উজুতে সালাত আদায় করেন তার প্রস্রাব লাগেনি তার টয়লেট লাগেনি তার স্ত্রী ছিল না আল্লাহু সামাদ আজকে যদি আবু হানিফা বেঁচে থাকতেন তাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে ছেড়ে দিতেন তার নামে মিথ্যারোপ করার জন্য তার নামে মিথ্যা বদনাম করার জন্য আজকে যে বইটা লেখা হয়েছে আমি আজকের জুম্মার খুতবাটিকে হুঁশিয়ার সাবধান করে দিতে চাই যারা এই আলিয়া মাদ্রাসার বই নিয়ন্ত্রণে রয়েছেন আজকে অনতি বিলম্বে এই বইটিকে মিথ্যা কাহিনী বাদ দিয়ে দিন নইলে কি আমাকে মাঠে আবু হানিফা সার দিবে না আপনাকে আমি বিশ্বাস করি আপনাকে আবু হানিফা সার দেয় না আবু হানিফা শুধু কৈফাত করবে লাখো লাখো ছাত্র লাখো লাখো মুসল্লি কোটি কোটি ছাত্রকে কেন আমার নামে মিথ্যা বদনাম করা হলো কৈফাত দাও এ দায়িত্বশীল এ নেতৃত্বশীল বলো এই পিতাদের মধ্যে কেন আমার নামে মিথ্যা বদনাম করা হলো কেন কৈফাত দাও আগে কিয়ামতের মাঠে একজন ব্যক্তিও সার পাবে না অতএব সাবধান সতর্ক হয়ে আপনার ছেলেকে বল নাব্বো শোনো আমি তোমাকে বলছি এই মিথ্যা ও কিচ্ছা কাহিনী বর্জন করে অনতিবিলম্বে এই পড়া থেকে বাদ দিয়ে দাও এটা তো দাওয়া আজকে সমাজের মাটিতে বিভিন্ন পদ্ধতিতে দাওয়া চলছে বিভিন্ন পদ্ধতি অনেক পদ্ধতি কিন্তু সব পদ্ধতিকে মাটি চাপা কবর দিয়ে পদ্ধতি শিখতে হবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কোন পদ্ধতি অন্য কোন মত অন্য কোন পার্থক্য কোন কিছু গ্রহণ করা চলবে না আমি যখনই বলি যে এটা সহি হাদিস আপনাকে মারতে হবে আমি আপনাকে বললাম এটা সহি হাদিস এটা আপনাকে মারতে হবে এটা মারার প্রয়োজন তখন সাথে সাথে কথা ছুড়ে দেয় সহি কিছু তো আপনারাই জানেন সহি শুধু কি আপনারাই জানেন আপনারাই বলছেন আরে ভাই সহি শুধু আমরা আপনারা বোঝা বলে এটা বড় বিষয় নয় যদি আপনারা আমার মধ্যে সকলের মধ্যে মতানৈক্য পার্থক্য সৃষ্টি না করে যদি আমরা একসাথে বসি মানতে অসুবিধা কোথায় ভাই আমরা কেন ঢিল সরাসরি কালা সরাসরি এগুলো কেন করি কারণ আছে কারণ এটাই যে সালিসি মানে তার কাছে আমার সালিস ঠিকই মানে তার কাছটা আমার এটা হয়েছে বড় সমস্যা আমাদের সমাজে এটা পার্থক্য সৃষ্টি করেছে এটা মত পার্থক্য তৈরি করে দিয়েছে আলেম সমাজ এক চিত্ত হতো এক কখনই হবে না অসম্ভব কারণ কি সালিসি মানে তার কাছে আমার সব মানে আমি তার কাছটা আমাকেই দিতে হবে এটা আমার বড় সমস্যা হয়ে গেছে
সম্মানিত মসজিদের মুসল্লি, দাওয়াত সমাজের মাটিতে কেউ করছে উগ্রপন্থী, কেউ করছে শিথিলপন্থী, আবার কেউ করছে মধ্যমপন্থী। এখানে একটু বন্দনা দিয়ে দিই, উগ্রপন্থী দাওয়াত সমাজের মাটিতে দাওয়াতি কাজ চলছে। একজন মানুষ, একজন মুসলমান মনে কর সে ইমান এনেছে, সে ইমান এনেছে, তাকে বললাম সে মুসলমান, তাকে একটা বিষয় অবগত করলাম, কিন্তু মানার ক্ষেত্রে তার মধ্যে সমস্যা রয়েছে। তারপর আমার উগ্রপন্থী হয়ে তাকে দাওয়াত দেওয়া যাবে কখন নয়। আমি তাকে দাওয়াত দিলাম, তাকে বললাম, তাকে অবগত করলাম, সে মানল না। একবার আবার বললাম মানল না, আবার বললাম মানল না। আমি তাকে বললাম, ভাই আপনি যেটা মানছেন না, আপনাকে মনে হয় কবর আপনাকে সাথ দিবে না, মজা দিবে না আপনাকে। আপনাকে মনে হয় কিয়ামতের মাঠে বিষয়টা আপনি যেটা করছেন, আপনার জীবন চলার গতি যেদিকে চলছে, এটা মনে হয় এই কিয়ামতের মাঠে আপনাকে মজা দিবে না, আপনাকে মনে হয় শাস্তি দিতে পারে। জি, আমি তাকে অবগত করলাম। এবার বোঝার দায়িত্ব তার। রাষ্ট্রীয়ভাবে যদি একটা আইন পাশ হয়, সে আইনটি নিয়ে সমাজের পক্ষে বাস্তবায়ন করা যায়, কিন্তু রাষ্ট্র যেটাকে সাপোর্ট করছে না, আপনি রাষ্ট্রকে বলুন, আপনি কি রাষ্ট্রকে দাওয়াত দিন, রাষ্ট্র শোনো, রাষ্ট্রপ্রধান আপনাকে বলছি, যদি আপনি এই কাজটি না করেন, এই আইন এটাই, এটা কোরআনের নির্দেশ, হত্যা করলে তাকে কতল করতে হবে, চুরি করলে তাকে হাত কাটতে হবে, এটা হলো কোরআন হাদিসের আইন ও আদেশ, এটা আমাদেরকে অবগত করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। আপনি রাষ্ট্রকে বলুন, কিন্তু রাষ্ট্রকে না বলে আপনি নিজেই যখন একটা মানুষকে হত্যা করছেন, সমাজে আরো বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সমাজে আরো বিশৃঙ্খলা মত পার্থক্য সৃষ্টি হচ্ছে, বিভিন্ন দল মত ভিন্নতা সৃষ্টি হচ্ছে, তখন আমার দাওয়াত পৌঁছানোর নামে আরো বড় সমাজে উশৃঙ্খলা বিরাজ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকা আন্নাকা কাতালান নাস জামিয়া, যে ব্যক্তি জমিনের একজন মানুষকে হত্যা করলো, সে যেন জমিনের সকল মানুষকে হত্যা করে ফেললো। ঠিক তার পরের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি একজন মানুষকে বাঁচিয়ে দিল, নিরাপদ রাখলো, সে যেন জমিনের সকল মানুষকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ, চমৎকার আয়াত। প্রথম আয়াত হলো ফাকা আন্নাকা কাতালান নাস জামিয়া, যে ব্যক্তি জমিনের একজনকে হত্যা করলো, সে যেন জমিনের সকলকে হত্যা করে ফেললো। ঠিক তার পরেতে আল্লাহ তাআলা মানবতা, আলহামদুলিল্লাহ আমার আম্মা একজন, আমার বাপ গড ন, জীবনী গড আমার রব নন, আমার বাপ 36 কোটি দেবতা আমার রব নন, আমার বাপ একজন, কত মানবতাশীল মানুষকে কত মানবতা শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ। প্রথমে যে আয়াত তারা নাজিল করলেন, ফাঁকা নাকা কাতলা রাস জামিয়া, যদি কোনো মানুষ একজন মানুষকে হত্যা করে, সে জন্য জমিনের সকলকে হত্যা করে ফেললো। তারপরেই আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি জমিনের একজনকে বাঁচিয়ে দিল, সে জন্য জমিনের সকলকে বাঁচিয়ে দিল। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আজিম, কত চমৎকার। আমি যদি একজন মানুষকে নিরাপদে রাখি, একজন মানুষকে যদি দাওয়াত দেই, আমার দাওয়াত শুধু একজনের কাছে নয়, আলহামদুলিল্লাহ আমার দাওয়াত শত শত মানুষের কাছে পৌঁছে গেল। আমি যদি একজনকে নিরাপদে রাখি, ভালোবাসি, আলহামদুলিল্লাহ আমার ভালোবাসা সকল মানুষের কাছে পৌঁছে গেল, তাহলে কেন আমি অযথা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, একজন মানুষকে কেন উগ্রপন্থী হব, আমি কথা বলার ক্ষেত্রে একজন মানুষকে কেন উগ্রপন্থী হব? জি, উগ্রপন্থী হব, আমি উগ্রবাদী হব, উগ্রপন্থী হব, আবার উগ্রবাদীও হব। আমি উগ্রতাকে তখন প্রশ্রয় দিব না যখন একজন মানুষকে আমি দুনিয়া থেকে সাফ করে দিলাম, এই আকীদা যার মধ্যে রয়েছে এটা আমি হব উগ্রবাদী, আর উগ্রপন্থী তখন হব। এই শোনো, আমি তোমাকে বলছি, লোকমান হাকিমের মতো লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে শিক্ষা দিচ্ছেন বাইরে কঠিন ভাবে, আয়েশা শোনো, লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া, আয়েশা শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করিও না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, তুমি যদি আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করো, এটা হলো বড় জুলুম। বাপ দাওয়াত দিচ্ছে কাকে? ছেলেকে। কেমন ভাবে? জোরাল ভাবে, একটা হুঙ্কার সহকারে, কঠিন ভাবে, একবার ডাইরেক্ট দাওয়াত, আয় ছড়ো, শোনো, আয় শোনো, তোমাকে বলছি, আমি বাপ তোমাকে বলছি, আমি বাপ, আমি বাপ তোমাকে বলছি, শোনো শোনো, লা তুশরিক বিল্লাহ, কখনো নয় আল্লাহর সাথে শরীক করবে না, লা তুশরিক বিল্লাহ, কত বড় কথা। আসলে আমরা কথাটা গুরুত্ব দিই না। লোকমান হাকিম কতটা দক্ষ বিচক্ষণ, বলছেন না তুশরিক বিল্লাহ, কখনো না। আচ্ছা লোকমান হাকিম তো বলতে পারতেন, এই ছেলে শোনো, ইন্না শিরকা লাযুলমুন আযীম,
নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় জুলুম বড় পাপ, তুমি এই কাজটা করো না, এ কথা তো বলতে পারতেন, কিন্তু এটা তো নয়। কত বড় দাওয়াত, কত বড় উগ্র ভাবে, কত কঠিন ভাবে দাওয়াত দিচ্ছেন, এমন আইলা লা তুশরিক বিল্লাহ, কখনো নয় আল্লাহর সাথে কখনো শরীক করবো না। আপনাকে বুঝতে হবে, আমি মনে হয় একটু কঠিন করে বলছি তাই না, বলা কেমন আছে, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি এই রাস্তা এত কঠিন ভাবে, আর আল্লাহ তারা খুশি হয়ে এই লোকটা থাকবে এই কথাটা খুশি হয়ে আল্লাহ তারা কোরআনে নিবেদন করতে চমৎকার কথা। লোকমান হাকিমের কথাকে আল্লাহ তারা পছন্দ করেছেন, লোকমান হাকিমের কথাকে আল্লাহ তারা পছন্দ করেছেন যে ছেলের উপরে বাপ দাওয়াত দিচ্ছে। আচ্ছা যদি এই দাওয়াতটা লোকমান হাকিমের কথাটা কোরআনে লিপিবদ্ধ করি কোটি কোটি মানুষ জানতে পারবে এই দাওয়াতটা, আল্লাহ আকবার, আল্লাহ তাআলা খুশি হয়ে লোকমান হাকিমের কথাগুলোকে কোরআন লিপিবদ্ধ করবেন, আলহামদুলিল্লাহ। এটা মহা শুধু এখানে শেষ নয়, লোকমান হাকিমের দাওয়াত আরো দাওয়াত দেখুন, এমন আইয়ে হেসে শোনো আমর বিন মারুফ ওয়া নাহি আনিল মুনকার, আমি বাপ তোমাকে বলছি মানুষকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের মানুষকে নিষেধ করো, বাপ দাওয়াত দিচ্ছে ছেলেকে, এটা দাওয়াতের একটা ক্যাপাসিটি কোয়ালিটি দাওয়াত দিচ্ছেন। তাহলে এখানে কিন্তু দাওয়াতটা খুব কঠিন দাওয়াত, কিন্তু ছেলেকে কখনো দুনিয়া থেকে শেষ করে সাফ করে দিয়ে দাওয়াত দিচ্ছেন না, ছেলেকে লাঠি পিটা করে কঠিন ভাবে দাওয়াত দিচ্ছেন। আপনি খুলুন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার ছেলেকে যখন 7 বছর বয়স সালাতের আদেশ করুন, 12 বছর বয়স ছেলেকে দাওয়াত দিন, আপু শোনো আপু শোনো তোমার 12 বছর বয়স হয়েছে সালাত আদায় করো, সালাত আদায় করছো না তাকে পিটিয়ে সালাত আদায় করো, 15 বছর বয়স হয়েছে শুধু এখানে শেষ নয়, যদি সালাত আদায় না করে বিছানা তাকে ত্যাগ করে দাও, বাড়ি থেকে তাকে বের করে দাও, তাই বলে ছেলেকে আল্লাহ বাপকে অধিকার দেননি যে তাকে হত্যা করে দুনিয়া সাফ করে দিতে হবে, কোনো না কোনোদিন তার পরিবর্তন হতে পারে, কোনো না কোনোদিন সে ছেলে পরিবর্তন হতে পারে, তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া নয়, তাকে তুমি বিছানা সারা করে দাও, তাকে বাড়ি সারা করে দাও, তাকে একটু কষ্ট রাখো, সে বুঝু যে সলাৎ আদায় না করলে আমার বাপ বলেছে আমাকে সলাৎ আদায় করতেই হবে, যদি সলাৎ আদায় না করি আমাকে বাড়ি সারা হতে হবে, এটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুকৌশল এবং নির্দেশ। সম্মানিত মসজিদ মুসল্লি, এবার আসো আমি আপনাকে বুঝাতে পারছি তাহলে যে আমাদের উগ্রপন্থী এক পন্থী ভাই আছেন, এখানে আমি ক্লিয়ার করে খুলাসা করে দেই, জঙ্গিবাদ যেটা সমাজের বুকে ছড়িয়ে রয়েছে সয়লাব হয়ে গেছে, নামটা বলতে অনেক ভয় লাগে, কি আতঙ্ক জিনিস, হাই হাই এবার কি হবে, আতঙ্ক জিনিস, ভয়ানক জিনিস, কিন্তু আমি মনে করি না এটা ভয়ানক জিনিস নয়, জঙ্গিবাদ এটা ভয়ানক জিনিস নয়, এটা সিরিয়াস কোনো জিনিস নয়। মাননীয় সরকার আলহামদুলিল্লাহ জঙ্গিবাদ নিধনে খুব চেষ্টা করছেন, কিন্তু আমি বলবো এটা সম্ভব তখন সম্ভব যখন কুরআন হাদিসের বাস্তব লেখনে আপনি জনগণের সামনে সয়লাব করে দিবেন, যুব সমাজের মাথাকে সাফ করে নিয়েছে এক ধরনের ইহুদি ও খ্রিস্টান, এক ধরনের ইহুদি খ্রিস্টান যুব সমাজের মাথাকে সুকৌশলে সাফ করে দিয়েছে। আমি মাননীয় সরকারকে দাবি করি যদি আপনি কোরআন হাদিসের বাস্তব রূপ সমাজের বুকে তুলে ধরেন, যুব সমাজে ইনশাআল্লাহ উগ্রপন্থী ব্যক্তিরা ওই উগ্রপন্থী থেকে ফিরে আসবে এবং তারা মধ্যম পন্থা দাঁড়াতে কাজ করবে ইনশাআল্লাহ, বিশ্বাস করি। আপনি যত প্রশাসন ব্যবস্থা করুন না কেন, আপনি যত মাধ্যম ব্যবস্থা করুন না কেন, কোনো মাধ্যমে জঙ্গিবাদ মুক্ত করা সম্ভব নয় যদি সমাজের মাটিতে আপনি কোরআনের শাসন বাস্তবায়ন না করেন, আমি বিশ্বাস করি। তাই বলে আমি যে জঙ্গি সাপোর্ট করছি এটা নয়, আমিও জঙ্গিবাদ বিরোধী, আমিও বিরোধী, আমি কেন বিরোধী, আমি হত্যা জঙ্গিটাকে পছন্দ করি না, আমি মনে করি না মানুষকে কতল করে হত্যা করে দাওয়াতি কাজ করা, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাকে শিক্ষা দেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দিয়েছেন, মক্কা থেকে বের করে দিয়ে তাকে মদিনা তাড়িয়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কষ্ট করে মানুষকে ইহুদি খ্রিস্টানের গায়ে লাঠি চটা লাঠি চাষ করেননি, তিনি হত্যা করেননি, তার জনবল ছিল গণবল ছিল, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে উদার করতে হবে, উদার মনে হতে হবে, তোমাকে দাওয়াতি কাজ করে যেতে হবে, তদ্রূপ ওই শিক্ষাটা আমাদের অন্তরে বাস্তবায়ন করে নিয়েছি। আপনিও যদি মাননীয় সরকার ইনশাআল্লাহ সম্ভব আপনি ইহুদি খ্রিস্টানদের কৌশলগুলো
এবং ইহুদি খ্রিস্টানের কালচার গুলাকে আপনি বন্ধ করে দিন, অবশ্যই অনতি বিলম্বে সম্ভব এই বাংলার মাটিতে হত্যাযঞ্জ নিঃশেষ করে দেওয়া, ইনশাআল্লাহ শান্তি আনান হবে হবে ইনশাআল্লাহ। লক্ষ্য করুন লিবিয়ার মাটিতে, লক্ষ্য করুন আফগানের মাটিতে, লক্ষ্য করুন আপনি বিভিন্ন মুসলিম কান্ট্রি গুলাতে, লক্ষ্য করুন লিবিয়ার মাটিতে, এখানে কোনো মুসলমান বোমা বাস করছে না, এখানে কোনো মুসলমান হত্যাযঞ্জ চালাচ্ছে না, এক ধরনের সুকৌশল ইহুদি খ্রিস্টান মাথা টুপি পরে এবং হাতে কোরআন নিয়ে তারা সুন্দরভাবে মুসলমান সমাজের মধ্যে ঢুকে মুসলমানকে সমাজের বুকে খারাপ করে দেওয়ার চেষ্টা চলছে। ঠিক বাংলার মাটিতে এমনটি কাজ চলছে বলে মনে করি। অতএব কোরআন যদি সমাজের বুকে খুলে সাফ করে দিন, খুলে দিন, এভাবে যদি কোরআন নিয়ে বলেন দেখো হত্যা কোরআনে নিষেধ করে দেওয়া হয়েছে, হত্যা করা চলবে না, মানুষকে নিরাপত্তা পালন করে মধ্যবর্তী অবলম্বন করে দাওয়াতে কাজ করতে হবে, আপনি আজকে সংসদ থেকে বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ যুবক ফিরে আসবে, ইনশাআল্লাহ বিশ্বাস করি, ইনশাআল্লাহ অবশ্যই বিশ্বাস করি। তাই বলে আমি কখনো বলছি না যে কোরআনে শাসন বাস্তবায়ন করলে যে এই খারাপ কাজ এবং গলিত কাজ দূরীভূত হবে, এটা আপনাকে বলছি না, আমি আপনাকে দাওয়াত দিলাম এটা সম্ভব। এবার আপনি অন্য মধ্যমন্ধ অবলম্বন করতে পারেন, আলহামদুলিল্লাহ আপনাদের মাথায় অনেক কথা বেড়ে দিয়েছেন, সম্ভব এটা আপনাদের মাধ্যমে, এবার জানান আপনি অসুবিধা নেই। কিন্তু আমি মনে করি যদি কোরআন শাসনে বাংলাদেশে বাস্তবায়ন করা যায়, হত্যা গলিত অপসংস্কৃতি বিভিন্ন খারাপ কাজগুলো ইনশাআল্লাহ দূরীভূত করা সম্ভব, অবশ্যই সম্ভব ইনশাআল্লাহ। এবার দ্বিতীয় স্টেপে আসি, দ্বিতীয় স্টেপে পীরপন্থী দাওয়াতে কাজ করছে সমাজের মাটিতে, শিরিক একটি মহাপাপ, শিরিক সবচেয়ে একটি বড় ধরনের পাপ, এই শিরিককে সাফ করা সম্ভব যদি আপনি কোরআনকে বাস্তবায়ন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ ওমর না আলীকে বলছেন, আলী শোনো, ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবগুলোকে ভেঙে সয়লাভ করে দিবে, ছাড়বে না কোনো উঁচু কবর, সবগুলোকে ভেঙে সমান করে দিবে। আজকে লক্ষ্য করুন একপন্থী দাওয়াতে কাজ করছে, পীরের মাজারে নাকি মাথা নোয়ালে পীর নাকি আমার চাওয়া পাওয়া আশাকে পূর্ণ করে দেয়, পীরের কাছে নাকি পা ধরে চাপলে পীর আমাকে আশা সবকিছু সম্পদ বিশাল আকৃতির করে দেয়। আমি মনে করি আজকের যদি মুহাম্মাদের এই আদেশ শুধু আলীর উপরে নয় প্রত্যেকটা মানব জাতির উপরে এই আদেশকে আমরা জোরালো মনে করি যে আলী শোনো, ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবগুলাকে ভেঙে তসনস করে দিবে, ছাড়বে না কোনো উঁচু কবর, সবগুলাকে ভেঙে সমান করে দিবে, এর আদেশ শুধু মুহাম্মদ আলীকে করেনি, এ আদেশ আমাদেরও। আজকের মুসলমান জাতির মাথা নত হবে খাম্মার সঙ্গে নয়, আজকে মুসলমান জাতির মাথা নত হবে তাওহীদের সঙ্গে, আজকে মুসলমান জাতির মাথা নত হবে কবরের সঙ্গে নয়, মুসলমান জাতির মাথা নত হবে একমাত্র আল্লাহর কাছে। আজকে মুসলমান জাতির মাথা নত করা হচ্ছে কবরের সামনে, কেন কেন মুসলিম জাতি কবর পূজা করবে, কবরের পূজা কখনো মুসলিম জাতি করে না, তাওহীদপন্থী মুসলমান কখনো কবরের কাছে মাথা নত করে না, একমাত্র চাই আল্লাহর কাছে, আল্লাহকে ডাকে, আল্লাহকে বলে, আল্লাহর কাছে সব সর্বদা সর্বাবস্থায় সব ক্ষেত্রে আল্লাহর কাছে চাই। মুমিন কখনো পীরের কাছে, মুমিন কখনো আন্টির কাছে জিম্মি নয়, পীরের কাছে জিম্মি নয়, মুমিন শত বিপদের পরে পরে বলে যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার কোনো অসুবিধা নেই। মুমিন কখনো বলে না যে আমি পীরের কাছে যে, মুমিন কখনো বলে না আমি আন্টের আশ্রয় নিয়ে, মুমিন কখনো বলে না সমাজে উশৃঙ্খলা করে আমি এই কাজগুলো বাস্তবায়ন করতে চাই, মুমিন সর্বদাই সর্বাবস্থায় একমাত্র ভরসা করে আল্লাহর উপরে শত বিপদের পরেও। আমি খুতবার সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমাকে সংক্ষিপ্ত করতে হচ্ছে, আরেকটি বিষয় আপনাকে বলে দেই, লক্ষ্য করুন দাওয়াতি কাজ করতে গেলে কষ্ট আসবেই, দাওয়াতি কাজ করতে গেলে আপনাকে বাধাগ্রস্ত করবেই, দাওয়াতি কাজ করতে গেলে আপনাকে বাধা ও তাচ্ছিল্য গালি গালাজ আপনাকে করবেই। খুবাইব ইসলাম কবুল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীন ধর্ম তিনি কবুল করেছেন, আজকের এক শ্রেণীর যুবক আলহামদুলিল্লাহ যখন মানুষ হকের দিকে আসছে, যখন মানুষ হক বুঝছে, হক পাচ্ছে, তখন খারাপ ও অশ্লীল গালি গালাজ করে বলছে ইহুদি খ্রিস্টান তোমাদের পকেটে প্রতি মাসে মাসে টাকা দেয়। এই মেসেজটি পৌঁছে দিতে চাই, যারা হক বোঝে হক মানে, হক প্রতিষ্ঠার লোককে সমাজের বুকে চলে এসেছে, তারা কখনো পকেটে টাকা ঢুকায় না,
বরং পকেটের টাকা খরচ করে মানুষের দাঁড়াদাঁড়িয়ে দাওয়াতে কাজ করে বেড়াই, এটা বিশ্বাস করি না। আমি মনে করি যারা এই মেসেজটি পৌঁছে দিচ্ছে যে হক বুকে হাত বাঁধার কারণে সই হাদিস পেয়েছে, বুকে হাত বাঁধা আর আসরে দান করা মসজিদ আমিন বলা, অনেকের মুখের বাণী এটাই যে ওরা বুকে হাত বাঁধে আসরে দান করে প্রতি মাসে মাসে পকেটে টাকা পায়, আমি এটা কখনো বিশ্বাস করি না। একটা কথা বলি আপনাকে, আমি ভারতের এক মসজিদে বালাকোট মসজিদে এটু বিশ্বাস, তার নাম বড় মানের একজন ব্যক্তি, যদিও তিনি এলেমের দিক দিয়ে কম ছিলেন, বাড়ির সাক্ষীরা মাটিতে চাপ পড়ে এদে বিশ্বাস সলাৎ আদায় করতে গেলেন বালাকোট মসজিদে। সলাৎ আদায় করার এক পর্যায়ে এদে বিশ্বাসকে বলা হলো, এদে বিশ্বাস শোনো আজকের এই বালাকোট মসজিদে নির্দেশ হয়েছে কেউ যদি ভুকে হাত বেঁধে সলাৎ আদায় করে, কেউ যদি আমিন বলে রাফল দান করে তাকে ফাঁসের কাষ্ঠে চড়ানো হয়। এদে বিশ্বাস তার বন্ধু বলল, আমি আজকে বুকের নিচে হাত বাঁধবো, নাভিতে সলাৎ আদায় করবো এবং আমি আমিনও আসতে বলবো। এদে বিশ্বাস তখন ব্যর্থহীন ভাবে জোরালো কণ্ঠে বলেছিল, আমি সই হাদিস পেয়েছি বুকে হাত পেতে সলাৎ আদায় করতে হবে, আমিন বলতে হবে। এই সুন্নাত যদি বাস্তবায়ন করার কারণে, চিন্তা করার কারণে আমি যদি বিশ্বাস ফাঁসির কাষ্ঠে ছুটতে হয় আমি রাজি আছি, কিন্তু আমি এই সুন্নাত ছাড়তে রাজি নই। সলাৎ শুরু হলো, সলাতের এক পর্যায়ে বুকে হাত বাঁধলেন, জোরে আমিন বললেন, সলাৎ শেষ, ইমাম সাহেব বললেন কে বুকে হাত বেঁধেছে, কে নামিন, কে আমিন বলেছে। তখন ইদু বিশ্বাস দাঁড়িয়ে বললেন, আমি বুকে হাত বেঁধেছি, আমি আমিন বলেছি। তখন আদেশ অনুপাতে তাকে ফাঁসির কাষ্ঠে চড়ানো হলো, একবার নয় দুবার নয় ফাঁসির কাষ্ঠে চড়ানো হয়েছে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, একটি সুন্নাত চিন্তা করার কারণে ফাঁসি তাকে কবুল করেনি, আলহামদুলিল্লাহ। এটা সুন্নাত, আমরা মনে করি বিশ্বাস করি, আমরা দাওয়াতি কাজ করি, হক প্রতিষ্ঠার লোকের কাজ করি, আমাদেরকে দাড়ি গালাজ করুক, আমাদেরকে বেশি কথা বলে বলুন তো অসুবিধা নেই, এটা মনে করি না। আমরা মনে করি আমাদেরকে গালি দিলে, বেশি কথা বললে এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত, আলহামদুলিল্লাহ, এটা নিয়ামত। খোবাইবের দিকে লক্ষ্য করুন, আপনার দিকে সময় বেশি নিয়ে নিচ্ছি আমি, যদি কিছু মনে না করেন আর মাত্র দুই মিনিট, দুই থেকে তিন মিনিট নিব। খোবাইবের দিকে লক্ষ্য করুন, খোবাইব বলা হচ্ছে, খোবাইব শোনো, তুমি যদি রাসূলের ধর্ম ত্যাগ না করো তোমাকে ফাঁসির কাষ্ঠে চড়ানো হবে, তোমাকে শূলে চড়ানো হবে। খোবাইব সেদিন বলেছিল, লাস্তু উবাদি সালিহিন, হে ইহুদি খ্রিস্টান শোনো, হে কাফির সম্প্রদায় শোনো, রাসূলের ধর্ম, রাসূলের দ্বীন এবং আল্লাহ সঠিক ধর্ম ইসলাম ধর্ম কবুল করার মাধ্যমে যদি ফাঁসির কাষ্ঠে চড়ানো হয়, আমাকে যদি শূলে চড়ানো হয়, আমি খোবাইব কখনো ইসলাম থেকে ত্যাগ করব না ইনশাআল্লাহ। খোবাইব তখন মানে ত্যাগভাবে বলছে, আজকে রাসূলের ধর্ম পেয়েছি, ইসলাম পেয়েছি, রব এক, ইসলাম সবচেয়ে সত্য ধর্ম, এটা মানার পরে তোমরা আমাকে ফাঁসির কাষ্ঠে চড়াবে, তোমরা আমাকে শূলে চড়িয়ে হত্যা করবে, হত্যা করার পরে তোমরা আমাকে টুকরো টুকরো করবে। আমি মনে করি ইসলাম আমার অন্তরে স্থাপন করার কারণে শূলে চড়াও, ফাঁসির কাষ্ঠে চড়াও, মরার পর আমাকে টুকরো বিচ্ছিন্ন করার অসুবিধা নেই। সবকিছু করার পরে ওই টুকরো টুকরো করার বিনিময়ে আল্লাহ আমাকে এককভাবে আমাকে নিয়ামত দান করবেন, আলহামদুলিল্লাহ। খোবাইব সেদিনের মুখের কণ্ঠ মুখের আমাকে শিখিয়ে দেয় নাই যে হক চোখে মেরেছি, বেশি কথা বলে বলুক প্রচার করে যাব, কখনো কোনো দিন হক থেকে ফিরে আসবো না ইনশাআল্লাহ, বিশ্বাস করি। আমি সিংহের গর্জনে একদিন বেঁচে থাকার মধ্যে মূল্য রয়েছে, বিড়ালের মতো মাথাটাকে নিচু করে জিন্দিগি বছর বেঁচে থাকার কোনো স্বাদ নেই, কারণ আমি ভয় করে আল্লাহকে আর টার্গেট করে চান না। আল্লাহ তুমি আমাদেরকে দাওয়াতের কাছে কবুল করে নাও, হক প্রতিষ্ঠার লোকের কাজ করছে, আল্লাহ তুমি হক প্রতিষ্ঠা ও সমাজের মুখে বাস্তবায়নে তৌফিক দান করো, আল্লাহ আমিন। মসজিদ আলহামদুলিল্লাহ যুবকে পরিপূর্ণ, সব প্রত্যেকটা ক্ষেত্রে যুবকে বসে আসো, আল্লাহ তুমি আমি যুবকদেরকে দাওয়াতের কাজের এক উত্তম মর্যাদা হিসেবে যদি কবুল করে নাও, আল্লাহ আমিন। আল্লাহ তুমি আজকের এই খুলনার মাটিতে যেভাবে জুমার খুতবা হয়ে যাচ্ছে, এই খুতবা শুধু খুলনার জন্য নয়, এই খুতবা বিশ্ববাসীর জন্য, আল্লাহ এই মেসেজটি তুমি প্রত্যেকের কাছে পৌঁছে দাও, আল্লাহ আমিন। আল্লাহ তুমি আমরা হক মেনেছি, হক বুঝেছি, হক বুঝে এই পথে রয়েছি,
তুমি আমাদের এই পথ থেকে বিচ্যুত করো না, এটা মেনে ও আঁকড়ে ধরে মজবুত ছক্কার ধরে আমাদেরকে অন্তরে স্থাপন করার তৌফিক দান করো আল্লাহ। লিবিয়ার মাটিতে অবস্থা মুসলিমদেরকে বুনেটের কাছে জিম্মি করা হয়েছে, মায়ানমারের মাটিতে বুনেটের কাছে জিম্মি করা হয়েছে আল্লাহ। তুমি মুসলমান দেশগুলোতে যেভাবে মুসলিম নিধন চলছে, তোমার কাছে পানা চাই, তোমার কাছে দয়া ও রহমত চাই আল্লাহ। তুমি তাদেরকে এই নিধন ও কঠিন অবস্থা বুনেটের কাছে জিম্মি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। একটি ঘটনা আমি গত মাসের আগের দিকে আমি গিয়েছিলাম, একটি মেয়ে কুরআন তেলাওয়াত করছে, কুরআন তেলাওয়াত করছে একটি ঘরের মধ্যে হাফেজা মেয়ে, 8 বছর বয়স। তাকে তার মাকে তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, পাশে চাচা অবস্থায় চাচি বসে আছে, হাফেজা মেয়ে চমৎকার করে কুরআন তেলাওয়াত করছে আর মুখ দিয়ে বলছে, আমার মাকে মেরেছে, আমার আত্মীয় স্বজনকে শয়তান করে দিয়েছে, তাতে অসুবিধা কোথায়, আমি 8 বছরের শিশু মেয়ে, আমার বুকে কোরআন রয়েছে। 8 বছরের মেয়ে কি বোঝে কি আজকে যদি মায়ানমারের 8 বছরের মেয়ের মুখে এমন কষ্ট হয়, সে যদি কোরআন নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে আর আল্লাহর কাছে রহমত চাই পানা চাই, আপনি আমি কেন শত বিপদের পরেও আমরা কেন বলবো না রব্বি আল্লাহ, আমরা কেন মাথা নোয়াবো না আল্লাহর কাছে, আমরা মাথা কেন নোয়াবো পীরের কাছে, আমাদের মাথা কেন নত হবে খাম্বার কাছে, আমাদের মাথা যখন নত হয় একমাত্র আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। তোমাদের কবুল করে নাও আল্লাহ, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু।